আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহী একটি কলেজ, যে কলেজের নাম হচ্ছে ফতেয়াবাদ ডিগ্রি কলেজ। ফতেয়াবাদ ডিগ্রি কলেজ থেকে আপনাদেরকে যুক্ত করেছি। দৃষ্টিনন্দন, এই কলেজটি স্থাপিত হয়েছে 1970 সালে এবং সেটি 2018 সালে সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজ হিসেবে এটা পরিচিতি লাভ করে। ফতেয়াবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজে বর্তমানে 1500 থেকে প্রায় 2000 শিক্ষার্থী ইন্টারমিডিয়েট এবং ডিগ্রি লেভেলে লেখাপড়া করছে। দৃষ্টিনন্দন, এই কলেজটি বলতে গেলে অত্যন্ত অঞ্চলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই কলেজে আপনারা জেনে আনন্দিত হবেন, জাপানি ভাষার উপর একটা কর্মশালা শুরু হতে যাচ্ছে এবং এই কর্মশালায় আজকে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। আজকের এই কর্মশালায় জাপান থেকে সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি এই আজকের সেমিনারে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, কিটোর স্পিকার হিসেবে সাকিকো তাকাই। তিনি হচ্ছেন অ্যাফিলিয়েটেড প্রফেসর সেন্টার ফর সাউথ ইস্ট এশিয়ান স্টাডিজ কিয়োটো ইউনিভার্সিটি। তো ফতেয়াবাদ ডিগ্রি কলেজে আপনাদেরকে যুক্ত করেছে আর আমরা চেষ্টা করব এই কলেজে যে আজকে একটা সেমিনার হবে জাপানি ভাষার উপর সে বিষয়ে জানার জন্য। আর একটা বিষয় জানিয়ে রাখি, জাপানে অনেকে কিন্তু লেখাপড়া করতে চায় এবং লেখাপড়া করতে যেয়ে অনেকে উচ্চশিক্ষা সেখানে গ্রহণ করে, সেখানে পার্ট টাইম জব করার সুযোগ আছে। তো ফতেয়াবাদ ডিগ্রি কলেজে, ফতেয়াবাদ ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ, বিশেষ করে এই কলেজের যিনি প্রিন্সিপাল আছেন মোহাম্মদ নাইমুদ্দিন হাসান তিব্রিজি, ওনার সহযোগিতায় এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের সহযোগিতায় আজকে এই কলেজে একজন জাপানিজ এসেছেন। তিনি আজকে এখানে বক্তব্য রাখবেন। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে সবাই আছেন, আমরা চেষ্টা করব তাদের সাথে আপনাদেরকে যুক্ত করার জন্য। দেখতে পাচ্ছেন ফতেয়াবাদ ডিগ্রি কলেজের অনেক সম্মানিত শিক্ষক মন্ডলীগণ এখানে আছেন, এখানে প্রিন্সিপাল আছেন এবং জাপান থেকে যে যিনি কিনোট স্পিকার আছেন তিনিও এখানে অলরেডি এসে গেছেন। একটু পরে এখানে সেমিনার শুরু হবে এবং এই সেমিনারে জাপানি ভাষা শেখার গুরুত্ব, উচ্চশিক্ষায় জাপানে যাওয়া এবং ভবিষ্যতে এই ফতেয়াবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজে হয়তো এখানে জাপানি ভাষায় পর যারা দক্ষতা অর্জন করেছে তারা যাতে পরীক্ষা দিয়ে জাপানে যেতে পারে, সেজন্য এখানে একটা হাব বা একটা কেন্দ্র হতে পারে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে জাপান থেকে যিনি এসেছেন সাকিকো তাকাই, তিনি কলেজের অধ্যক্ষ মহোদয়ের সাথে কথা বলছেন। আর আজকের এই সুন্দর অনুষ্ঠানে আরও যে কয়জন অতিথিবৃন্দ থাকবেন তার মধ্যে চিফ গেস্ট হিসেবে থাকবেন প্রফেসর ডক্টর সুকান্ত ভট্টাচার্যী, এবং এখানে আজকে অতিথির মধ্যে অন্যান্য যারা থাকেন রাজীব শফিউল আজিম, যিনি 1 নং দক্ষিণ পাহাড়তলি ওয়ার্ডের কাউন্সিলর। এরপরে থাকবেন স্পেশাল গেস্ট হিসাবে মিস্টার মোহাম্মদ আবুল হাসেম, জয়েন্ট সেক্রেটারি ফর্মার চিফ এডুকেশন অফিসার, পার্সোনাল সেক্রেটারি অব মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এরপরে মুসাম্মদ রাশেদা আক্তার, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এডুকেশন অফিসার চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ডক্টর খালেদ চৌধুরী, হেড অব দি ইংলিশ ডিপার্টমেন্ট ইউএসটিসি। আর সুন্দর এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী আশরাত চৌধুরী, প্রফেসর ডিপার্টমেন্ট অব অ্যাকাউন্টিং ইউনিভার্সিটি অফ চিটাগং। তো আজকে আপনাদেরকে বেসিক্যালি যুক্ত করার পেছনে কারণ হচ্ছে যে ফতেয়াবাদ ডিগ্রি কলেজ, এই কলেজে 1970 সাল থেকে অধ্যাবধি অনেকে লেখাপড়া করেছেন এবং অনেকে এখন লেখাপড়া করছেন। আপনারা হয়তো যারা এখানে লেখাপড়া করেছেন আপনাদের এই সুন্দর ক্যাম্পাসটা আপনারা একটু দেখতে পারেন। এই কলেজটি বর্তমানে খুব সুন্দর অবকাঠামো পেয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে অডিটোরিয়াম আছে, ক্লাসরুম আছে। কলেজের আরেকটা দৃষ্টিনন্দন বিষয় হচ্ছে যে এখানে যারা লেখাপড়া করছে তারা প্রত্যেকেই যখন ক্লাস করতে আসবেন ফিঙ্গারপ্রিন্টস দিয়ে আসবেন এবং ক্লাস থেকে ক্লাস ত্যাগ করার পরেও কিন্তু ফিঙ্গারপ্রিন্টস দেবেন। এই দুটার মাধ্যমে কিন্তু শিক্ষার্থীরা যে ক্লাস করছে কি করছে না, কলেজে আসছে কি আসছে না, এই বিষয়ে জানা যাবে। অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সাথে সাথে যারা গার্ডিয়ান্স আছেন তাদের কাছে কিন্তু এটার একটা বার্তা চলে যাবে যে আপনার ছেলে বা আপনার মেয়ে এখানে এসেছে, এবং ক্লাস শেষ হওয়ার পরে যখন চলে যাবে তখন পাঞ্চ করে যেতে হবে এবং গিয়েছে। সো যাই হোক, এরকম আমরা আপনাদেরকে আবার একটু সেই কলেজের অধ্যক্ষের কার্যালয়, যিনি নইমুদ্দিন হাসান তিব্রিজি, তো ওনার কার্যালয়ে আপনাদেরকে নিয়ে এসেছি। আমরা একটু খুব ছোট করে স্যারের কাছে জানতে চাইবো, স্যার
আপনার ঐতিহ্যবাহী কলেজে আজকে একজন জাপান থেকে এসেছেন সরকারের খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি কেন এসেছেন এই বিষয়ে একটু আমাদেরকে বলবেন স্যার। উনি এসেছেন জাপানে উচ্চশিক্ষার জন্য, ছাত্রছাত্রীদেরকে যাতে যারা রিসার্চ করবে এবং উচ্চশিক্ষায় যাবে তাদেরকে সহযোগিতা করার জন্য জাপান সরকারের পক্ষ থেকে উনি ফতেবাদ কলেজে এসেছেন। আমাদের মেয়র মহোদয় যখন জাপানে যায়, জাপানে ওনার সাথে সাক্ষাৎ হয়, মেয়র মহোদয় ওনাকে স্বাগত জানায় বাংলাদেশে আসার জন্য। সে তারই পরিপ্রেক্ষিতে উনি বাংলাদেশে এসে বাংলাদেশের গরিব এবং যারা যাদের অর্থ আর্থসামাজিক অবস্থা খারাপ কিন্তু মেধা আছে, সেই মেধাটা যাতে যথাযোগ্যভাবে ব্যবহার হতে পারে, তাদের উচ্চশিক্ষার জন্য যাতে অর্থটা বার হয়ে দাঁড়াতে না পারে, সেই জন্য তাদেরকে সহযোগিতা করার জন্য উনি বাংলাদেশে এসেছেন। স্যার আজকে তো উনি এখানে এসেছেন, ভবিষ্যতে কি এখানে কি কোনো হাব হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, ভবিষ্যতে উনি ওনার একটা পরিকল্পনা আছে, এখানে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র এবং জাপানের যে ভাষাটা আছে, ভাষাটা জাপানে যেতে গেলে N5 একটা পরীক্ষা দিতে হয়, জাপানি ভাষা দক্ষতা পরীক্ষা, সেই দক্ষতা পরীক্ষার একটা সেন্টার ফতেবা সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজে পাবে। আর ভবিষ্যতে কি এখানে যদি সেই সুযোগটা হয় এত তো অঞ্চলে পুরো চট্টগ্রামে কিন্তু পুরো চট্টগ্রামের মানুষে তার জন্য মানে উপকারটা পাবেন, বুক করবেন। তো ভবিষ্যতে কি আপনারা কোনো জাপানি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র চালু করবেন কি, এরকম কোনো পরিকল্পনা আছে কিনা যদি সেই সুযোগ? আমাদের পরিকল্পনা আছে। আর স্যার আপনার কলেজে দেখতে পেলাম 1500 স্টুডেন্ট আছে, আপনার এখানে পাঞ্চ মেশিনের মাধ্যমে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করছেন, এই বিষয়ে যদি একটু আমাদেরকে বলতেন। এখানে মানে আমাদের কলেজটা হচ্ছে ডিজিটালাইজ কলেজ, কোন স্টুডেন্ট ঢুকার সাথে সাথে তার কার্ড পাস করার সাথে সাথে মা বাবা মেসেজ পাবে আপনার সন্তান কলেজে প্রবেশ করলো, আবার বের হওয়ার সময় সে কার্ড পাস করার সাথে সাথে মা বাবা মেসেজ পাবে যে আপনার সন্তান কলেজ থেকে বের হলো। এর মাধ্যমে অভিভাবক এবং সন্তানদের মধ্যে যে একটা গ্যাপ দূরত্ব সেটা কমে গেল, সে তার সময়টা প্রপারলি ইউজ করতেছে কিনা মা বাবা অভিভাবক জানতে পারলো, কারণ সে এখান থেকে বের হয় কি পার্কে গেল না বাজারে গেল মা বাবা তো বলতে পারলো, কারণ তার বাসা যদি চৌধুরী হাটে হয় তাহলে তার হেঁটে যেতে সময় লাগবে 10 মিনিট, সে যদি 1 ঘন্টা পর্যন্ত ঘরে না পৌঁছে তখন তার মা বাবা তার খোঁজ খবর নিতে পারবে। স্যার এই ফতেহাবাদ কলেজ 1970 প্রতিষ্ঠা লাভ করেছে, তখনকার ফতেহাবাদ কলেজ আর এখনকার ফতেহাবাদ কলেজের মধ্যে পার্থক্য কি, কেন কেন লোকজন এই বা অভিভাবকরা বা শিক্ষার্থীরা এই ফতেহাবাদ কলেজকে চুজ করবে বলে আপনি মনে করছেন? ফতেহাবাদ কলেজ চুজ করবে এই কারণে, কারণ যুগের সাথে তাল মিলাতে গেলে যে জিনিসগুলো দরকার, বিজ্ঞান ভিত্তিক যে জিনিসগুলো দরকার, আধুনিকায়নে যে জিনিসগুলো দরকার, সবগুলোই ফতেহাবাদ কলেজে আছে। ফতেহাবাদ কলেজে প্রযুক্তির ব্যবহার হিসেবে আপনার ডিজিটাল হাজিরা আছে, ফতেহাবাদ কলেজের যোগাযোগটা হচ্ছে সবচেয়ে ভালো, আপনার শহরের নিউ মার্কেটের মোড়ে থেকে যদি একটা রেঞ্জের ইউনিভার্সিটি গাড়িতে ওঠে চৌধুরীহাট নামার সাথে সাথে ফতেহাবাদ কলেজ, তাহলে রেলের রাস্তায় বলেন বাসের রাস্তা বলেন সব দিক থেকে সুবিধা পুরো চট্টগ্রাম। এরপরে আপনার বাচ্চাদের যে রেজাল্টটা আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ঘরে বসে তার রেজাল্টটা সে অভিভাবকরা দেখতে পারবে, তার হাজিরা নিয়মিত হাজিরা সে যে মাসে কতদিন ক্লাস করলো এবং তার যে মাসিক যে ফিডব্যাক, 1 মাসের মধ্যে সে কয়টা টিউটর ক্লাস সিটি দিল, ক্লাস টেস্ট দিল, সে ক্লাস টেস্টে কতটুকু রেজাল্ট করলো, সে রেজাল্টগুলো সে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ঘরে বসে অভিভাবক দেখতে পারতেছে, যেটা আমার মনে হয় উত্তর জেলা না চট্টগ্রামের কোনো জেলাতে এই জিনিসটা নাই, সেটা আমি গর্ব করে বলতে পারি আমার সহকর্মীদের সহযোগিতার কারণে এবং কমিশনার মহোদয়ের একান্ত প্রচেষ্টার কারণে এই জিনিসগুলো আমি করতে পেরেছি। কারণ এই জিনিসগুলো করতে গেলে রাজনৈতিক একটা প্রভাবের ব্যাপার আছে, বিভিন্ন আমরা যে ডিজিটাল হাজিরা বলাটা যতটুকু সোজা, বাস্তবায়ন করাটা তার চেয়ে অনেক বেশি কঠিন, কারণ আপনি ডিজিটালাইজ আপনি যখন পাস করলেন আপনি সেকেন্ড মিনিট পর্যন্ত কাউন্ট হয়ে যাচ্ছে, তো আমরা কিন্তু অন্যকে উপদেশ দিতে অভ্যস্ত, নিজে উপদেশ নিতে বা নিজেকে সংশোধন করতে অভ্যস্ত না, এই যে জিনিসগুলো আমার কলেজে আমরা বাস্তবায়ন করতে পেরেছি সেটা আমার একমাত্র আমাদের সহকর্মী এবং রাজনৈতিক সদিচ্ছা ছিল বলে, মানে মেয়র মহোদয় এবং কমিশনার মহোদয় তাদের সহযোগিতা পেয়েছি বলে আমরা এটা বাস্তবায়ন করতে পেরেছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আমরা একটু যুক্ত হব যিনি জাপান থেকে এসেছেন ওনার কাছে। থ্যাংক ইউ স্যার, আমরা আপনাদেরকে যুক্ত করতে যাচ্ছি সাকিকো থাকাই। ওকে, গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। ওকে, হাউ আর ইউ ম্যাম? ওকে ওকে, কুড ইউ প্লিজ টেল আস অ্যাবাউট ইউর ভিজিট টু দিস কলেজ, ফতেহাবাদ ডিগ্রি কলেজ, ওয়াই ইউ হ্যাভ কাম টু বাংলাদেশ? My name is Mohammed Ali. I'm a newsman and today I have come here to let the people know about what's going on here.
in this college. So could you please tell us why you are here? People of this area, they are quite interested about Japanese language and they are interested to go to your country for higher education. Yes, please. My name is Sasuke Takahi, Nagoya University. At first, I visited here, Chitamo, Chitamo University. My research category is public health and field work and public policy in Japan. Okay. And I research is, field work is 10 years in Indonesia. And last year is I visit Bangladesh. Is my research is starting. Okay. Maybe 2 or 3 years only. Yes. Okay. Hi. And I want to have a collaborator is professor of Chitamo University and about environment and public health and field work. Yes, okay. Thank you. Okay, you're most welcome. Ma'am, one more question. What do you think Bangladeshi people, whoever they go there and they study or maybe they go there for work purpose, what do you think the people of Bangladesh are? Bangladesh people, Japan, Nihongo, working, job, students. Yes, and Japanese government is received the 6,000 members is technology. Okay, Japanese government recruited these people to your country, right? Your country, yes. I see. And Japanese private company is many company is waiting is. Hiring people from our country, right? From Bangladesh, yes. Okay, anyways, thank you so much. Thank you so much for your time. Thank you. Okay, so anyways, আপনারা যারা শুনছেন তিনি এসেছেন বেসিক্যালি আজকে এখানে ফতেহাবাদ ডিগ্রি কলেজে এই এলাকার অনেক শিক্ষার্থীরা এসেছেন আজকে একটা সেমিনার হবে ফতেহাবাদ ডিগ্রি কলেজে আমি যদি একটু আপনাদেরকে দেখাই এখানে যে ভবন আছে শিক্ষা ভবন আছে সেখানে চতুর্থ তলায় অডিটোরিয়ামে বেসিক্যালি এখানে আজকে একটা ওয়ার্কশপ হবে সেই ওয়ার্কশপে এখানকার অনেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে মোটামুটি ফতেহাবাদ ডিগ্রি কলেজ যে বিষয়টা চাচ্ছে সেটা হচ্ছে যে মেয়রের সহযোগিতায় ফতেহাবাদ ডিগ্রি কলেজে যদি এখানে ভবিষ্যতে একটা পরীক্ষা কেন্দ্র স্থাপিত হয় অর্থাৎ জাপানে যারা যেতে চায় তারা কিন্তু পরীক্ষা দিতে হয় ঢাকা যেয়ে কিন্তু যদি এখানে ফতেহাবাদ কলেজে যদি সেই কেন্দ্রটা হয় তাহলে এতদ অঞ্চলে পুরো চট্টগ্রাম বিভাগের অনেক মানুষ কিন্তু ফতেহাবাদ ডিগ্রি কলেজে এসে কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে শুধু তাই না ফতেহাবাদ ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ যেমনটা প্রিন্সিপাল মহোদয় বললেন যে ভবিষ্যতে এখানে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টারও কিন্তু চালু করা হবে যেহেতু জাপানের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সাকিকো তাকাই যার সাথে একটু আগে আমি কথা বলছিলাম তিনি কিন্তু অ্যাফিলিয়েটেড প্রফেসর সেন্টার ফর সাউথ ইস্ট এশিয়ান স্টাডিজ কিয়োটো ইউনিভার্সিটি তিনি অনেকের সাথে কথা বলবেন এবং ওনার সাথে একজন অবশ্যই ইন্টারপ্রিটার থাকবেন যিনি এই কথাগুলোকে সবাইকে বুঝিয়ে দেবেন তো যদি ভবিষ্যতে এখানে যদি এরকম ইয়ে হয় এখানে একটা কেন্দ্র স্থাপিত হয় এবং এখানে যদি ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার চালু করা যায় ফতেহাবাদ ডিগ্রি কলেজে তাহলে এটা এতদ অঞ্চলের জন্য একটা মাইন্ড ফলক হিসেবে গণ্য করা হবে এবং এর মাধ্যমে শিক্ষার্থীরা কিন্তু অবশ্যই লাভবান হবে অনেকে ইংরেজি শেখে এবং সেক্ষেত্রে ইউরোপ আমেরিকার দিকে যায় কিন্তু শান্তির দেশ জাপানে যাওয়ার জন্য কিন্তু অনেকেরই ইচ্ছা শান্তির দেশ জাপানে যাওয়ার কিন্তু অনেকেরই ইচ্ছা অনেকের স্বপ্ন এখন মানুষ ইংরেজি ভাষার পাশাপাশিও কিন্তু এখন জাপানি ভাষাও শিখছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফতেহাবাদ ডিগ্রি কলেজের সম্মানিত শিক্ষক আপনারা অনেকেই এই টিচারদের কাছে পড়েছেন টিচার্সরা আপনাদেরকে পড়িয়েছেন এবং এখানে আমি দেখতে পাচ্ছি একটা দৃষ্টিনন্দন শিক্ষা ভবন দেখতে পাচ্ছি ফতেহাবাদ ডিগ্রি কলেজের আগের সেই ডিগ্রি কলেজ নেই সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজ এটা চেয়ে আরো অনেক বেশি সুন্দর হয়েছে এই ফতেহাবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজ আমরা দেখতে পাচ্ছি এই ডিগ্রি কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ যারা আছেন তারা এখানে আছেন আপনাদেরই স্যার
আপনাদের অনেকেরই উস্তাদ, অনেকে নবীন, অনেকেই প্রবীণ রয়েছেন এখানে। নবীন প্রবীণের সমন্বয়ে আমাদের এখানে যারা ম্যামরা আছেন, আপনারা যারা টিচার্সরা আছেন, তো সবাই মিলেই কিন্তু এই কলেজকে করছে। আমরা একটু জাহেদ স্যারের কাছে যাবো, জাহেদ স্যারের কাছে ছোট্ট করে জানতে চাইবো, ফতেহাবাদ ডিগ্রি কলেজে অনেক বছর ধরে আছেন, কেমন লাগছে এই কলেজে শিক্ষকতা করে, একটু স্বাভাবিক বিষয়ে একটু বলবেন। ধন্যবাদ আলী ভাইকে। আসলে উত্তর চট্টলার ঐতিহ্যবাহী একটা শিক্ষা প্রতিষ্ঠান, সড়কপথ থেকে চট্টগ্রাম নাজিরহাট সড়কপথ থেকে সামান্য দূরে চট্টগ্রাম নাজিরহাট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংযোগ রেল লাইনের পাশেই মনোরম প্রাকৃতিক পরিবেশে আমি যোগদান করে নিজেকে অনেক গর্বিত মনে করছি। কারণ এত সুন্দর সীমানা ঘেরা, পুকুর সমৃদ্ধ, মনোরম প্রাকৃতিক পরিবেশ, কৃষ্ণচূড়ার ফুল, ফুলের মতো আমাদের শিক্ষার্থী এবং সম্মানিত শিক্ষকবৃন্দ, ওনাদের সবাইকে পেয়ে আমি খুবই আনন্দিত। আমার কাছে মনে হয় না, এই কলেজে যখন আমি আসি আমার কাছে মনে হয় না আমি চাকরিতে এসেছি। আমার কাছে মনে হয় সবার সাথে মিলেমিশে থেকে একটা বিনোদন কেন্দ্রে আনন্দের মাধ্যমে আমরা এই প্রতিষ্ঠানে চাকরি করছি। এবং বর্তমান অধ্যক্ষ মহোদয় যেভাবে কলেজটাকে ডিজিটালাইজড করার জন্য পদক্ষেপ নিয়েছেন তার জন্য আমরা আসলে কৃতজ্ঞ। বর্তমানে যে জাপানি উচ্চশিক্ষায় যে ওয়ার্কশপ আমাদের কলেজে হচ্ছে, আমি মনে করি অদূর ভবিষ্যতে এরই ধারাবাহিকতায় আমাদের কলেজে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র, জাপানি ভাষার পরীক্ষা কেন্দ্র যদি আমরা পাই, আমাদের এই কলেজটা আরও এক ধাপ এগিয়ে যাবে। আমি কলেজের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই কলেজের অনেক সম্মানিত শিক্ষক এবং আছেন। তারপরে একটু আব্দুল্লাহ স্যারের কাছে জানতে চাইবো, বর্তমানে কতজন শিক্ষক মণ্ডলীর এই কলেজ, একটু বলবেন আমাদেরকে। ধন্যবাদ আলী ভাইকে আমাদের এই কলেজে আসার জন্য। আমাদের এখানে বর্তমানে আমরা প্রায় 35 জন শিক্ষক মণ্ডলী এখানে কর্মরত রয়েছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনে আমাদের এই ঐতিহ্যবাহী ফতেহাবাদ কলেজ। আমাদের এই ফতেহাবাদ কলেজ এখন আগের চেয়ে পরিবেশগত কিংবা প্রযুক্তিগত অনেক উন্নত। আমাদের এখানে প্রায় বর্তমানে 1500 শিক্ষার্থী অধ্যয়ন করছে। এখানে ব্যবসা শিক্ষা, বিজ্ঞান, তারপর এখানে মানবিক, তারপর আমাদের রয়েছে BMT, সবগুলো মিলে আমাদের প্রায় 1500 শিক্ষার্থী এখানে অধ্যয়নরত। আমাদের এখানে হাজিরার ক্ষেত্রে ডিজিটাল হাজিরা ব্যবস্থা রয়েছে। প্রবেশের ক্ষেত্রে আমরা প্রথমে স্মার্ট কার্ডের মাধ্যমে আমরা ডিজিটাল হাজিরাটা নিশ্চিত করি। ডিজিটাল হাজিরার মাধ্যমে আমরা নিশ্চিত করার পরে এখানে আমাদের সবগুলো ওয়েবসাইট ভিত্তিক রেজাল্ট হয়। মোটামুটিভাবে একটা প্রযুক্তির সাথে তাল মিলিয়ে যে একটা পরিবর্তন, এই বিষয়টি এখানে আমাদের প্রিন্সিপাল স্যার ব্যবস্থা করেছেন। আমাদের ক্যাম্পাসটি পুরোটাই সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। এখানে এখানে কোনো স্টুডেন্ট কলেজে প্রবেশ করলে দুইটার আগে তার বাহির হওয়ার কোনো সুযোগ নেই। যেসব সুবিধাগুলো এখানে প্রয়োজন সবগুলো সুবিধা রয়েছে। কলেজে আমাদের নিজস্ব ক্যান্টিন রয়েছে, সবগুলো ব্যবস্থা রয়েছে। ধন্যবাদ। এখানে জাপানের শিক্ষা বিষয়ক এখন যে কর্মশালাটা হচ্ছে, এটা অদূর ভবিষ্যতে আমাদের কলেজের জন্য আরো প্লাস পয়েন্ট, হাড়াদারিবাসীর জন্য প্লাস পয়েন্ট। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা একজন সম্মানিত স্যারের কাছে যুক্ত হতে যাচ্ছি। স্যার, সহকারী অধ্যাপক সাইফুল স্যার আছেন। সাইফুল স্যার, আপনি এখানে পড়াচ্ছেন আজকে অনেক বছর ধরে, শিক্ষকতা অনেক বছর ধরে আছেন, এই কলেজে লেখাপড়া করে অনেকে কৃতিত্বের স্মারক রেখেছেন, দেশে প্রবাসে অবদান রাখছেন, এই কলেজের একজন দায়িত্বপ্রাপ্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে এখানে শিক্ষকতা করে আপনার কেমন লাগছে, বা যারা আপনাকে দেখছেন বা দেখবেন তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য দিবেন? সালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। ধন্যবাদ হাতজারি দর্পণ। আসলে আমি সেই 2001 সাল থেকে এই কলেজে আছি, অনেক স্মৃতি এই কলেজের সাথে জড়িত। তো যেটা সবচেয়ে বড় এই মুহূর্তে বলার বিষয় হচ্ছে, আমরা কিন্তু এক জায়গায় থেমে নেই, আমরা ধীরে 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 আমরা উন্নত হচ্ছি। আমাদের শিক্ষা ব্যবস্থা, তারপর আমাদের ক্লাস, টিচার, আমাদের এই ন্যাচারাল পরিবেশ, এবং প্রতিদিনই প্রতিনিয়ত আমরা আপডেট হচ্ছি। এবং এই আপডেটের মধ্যে বর্তমানে যে ডিজিটাল সিস্টেম স্মার্ট বাংলাদেশ, সেই স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে আমাদের বলতে গেলে আমাদের পরীক্ষা কার্যক্রম থেকে শুরু করে, শিক্ষক হাজিরা থেকে শুরু করে, ছাত্র ছাত্রী হাজিরা থেকে শুরু করে, আমাদের পরীক্ষার খাতা, রেজাল্ট ফলাফল শীট থেকে শুরু করে সবগুলো ডিজিটাল পদ্ধতিতে হচ্ছে। এবং আমাদের রেজাল্টও প্রতি বছর আপডেট হচ্ছে। এবং আমার এই কলেজ থেকে
পড়াশোনা করে লন্ডন থেকে শুরু করে লন্ডনের বিভিন্ন ইউনিভার্সিটি এবং বিসিএস ক্যাডার হয়েছে, অনেকে ডাক্তারি লাইনে গিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো আছেই, বাংলাদেশ সহ পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ স্থানে আমাদের ছাত্রছাত্রীরা জড়িয়ে আছে। এবং বর্তমানে আমাদের সাথে যেটা নতুন করে আরেকটা যুক্ত হচ্ছে, এই যে জাপানি শিক্ষা কার্যক্রম, এখানে জাপানি ভাষার ল্যাঙ্গুয়েজ সেন্টার হবে। এবং ভবিষ্যতে আমরা চাই এই কলেজটাকে অত্র অঞ্চল তথা মানে চট্টগ্রাম তথা জাতীয়ভাবে যাতে আমরা প্রতিষ্ঠা বিভিন্ন শিক্ষা কার্যক্রমের মাধ্যমে এটাকে আরো সুন্দর এবং ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারি। আপনার টিচার্স মণ্ডলী যারা আছেন তাদের বিষয়ে যদি একটু বলতেন। আমরা তো আসলে এখানে যারা আছি, যেটা আমরা সবসময় টিচার রুমের কথাটাই আপনাকে জনসমক্ষে বলতেছি, আমরা এখানে একটা পরিবার। এখানে আমরা এখন ধরতে গেলেই সবচেয়ে টপ সিনিয়রের মধ্যে আমরা কয়েকজন আছি, দুই তিনজন, এই যে আমরা দেখতেছেন এগুলো সবগুলো আমাদের একেবারে আন্তরিক একদম ছোট ভাই বোনের মতো পরিবেশ। আমাদের এখানে কোনো দ্বন্দ্ব নেই, কোনো গ্রুপিং নেই, আমরা একই পরিবার, একই গোষ্ঠী, সবাই একসাথে আছে এবং আজ যতদিন পর্যন্ত এই কলেজে আছি এইভাবেই থাকতে চাই। কলেজের ভিতরের পরিবেশ, বাইরের পরিবেশ, মেয়েরা যে লেখাপড়া করতে আসে, ছেলেরা যে লেখাপড়া করতে আসে, এই পরিবেশটাকে কিভাবে দেখছেন স্যার? আমাদের অত্র অঞ্চলের মধ্যে আমি পরিবেশের দিক দিয়ে আমার কলেজকে নাম্বার ওয়ানে রাখবো, কারণ এখানে আমাদের ডেইলি যে তদারকি, প্রতিদিন একটা টিম আছে যারা আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা করবে, এরা প্রতিটা ক্লাসরুম থেকে শুরু করে সারা কলেজ ক্যাম্পাস সবসময় তদারকির মধ্যে থাকে, যাতে কোনো ছাত্রছাত্রী, আপনি যদি আমাদের সিসিটিভি ভিডিওগুলো দেখেন, দেখবেন যে আমরা সবসময় মানে তদারকির মধ্যে আছি, কোনো ছাত্রছাত্রী যাতে এখানে ঢুকে ক্লাস না করে যাতে গল্প গুজব করে সময় পাস করতে না পারে, তাদের আমরা বিনোদনের ব্যবস্থাও রেখেছি, বিনোদনের সময় বিনোদন, কিন্তু ক্লাস চলাকালীন যাতে কোনো স্টুডেন্ট একেবারে ক্লাসের বাইরে না থাকে সেটা আমরা নিশ্চিত করি। এবং এখানে কলেজের বাইরে আমাদের যতটুকু আমাদের আয়ত্তের মধ্যে আছে আলহামদুলিল্লাহ সুন্দর পরিবেশ, সে পর্যন্ত আমরা সেরকম অনাকাঙ্ক্ষিত কোনো পরিবেশ পাইনি, আশা করি ভবিষ্যতে যাতে এটা বজায় থাকে এটা বলেছি। ধন্যবাদ, ধন্যবাদ সাইফুল স্যার। আমরা অবশ্যই আসলে সবার কাছ থেকে শুনতে চাইবো, কিন্তু এখানে আর একটা সীমাবদ্ধতা আছে, আজকে যেহেতু একটা প্রোগ্রাম হচ্ছে, জাপানি ভাষার উপর একটা প্রশিক্ষণ কর্মশালা হবে, একটা ওয়ার্কশপ হবে, তো সেজন্য স্যারদের বিদায় আছে। আমি দুঃখিত, দুঃখ প্রকাশ করছি আপনাদেরকে অনেকক্ষণ এই রোদের মধ্যে দাঁড় করে রেখেছি, তারপরে আপনাদের যারা শিক্ষার্থীরা দূর দূরান্ত থেকে দেখছে আপনাদের এই প্রাণের কলেজকে তারা মিস করবে বলে মনে করি, এবং এই কলেজটা আরো অনেক সুন্দর। আমি যদি একদিন নবীন থেকে যদি কারো যদি কেউ আসে কি বলতেন, এই যে কলেজে শিক্ষকতা করছেন কেমন লাগছে, আর স্যারেরা আপনাদের অনেক প্রবীণ স্যারেরা আছেন তাদের সাথে আপনারা কিভাবে সমন্বয় করছেন? ধন্যবাদ, আমি ফতেহ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন প্রভাষক। আমাদের কলেজটা আসলে পরিবেশের দিক দিয়ে অসাধারণ, আর একটা বিষয় আসলে যোগ করতে চাই, সেটা হলো আমাদের কলেজে যুব রেডক্রি সেন্ট এবং পাশাপাশি রোভার স্কাউটসের যে সহশিক্ষা কার্যক্রম সেটাও কিন্তু আছে, যেটার মাধ্যমে স্টুডেন্টরা তাদের নেতৃত্ব দেওয়ার জন্য যে গুণ সেটা গড়ে তুলছে। ধন্যবাদ, 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 ধন্যবাদ। তো আমাদের স্যারেরা যারা আর কেউ যদি একটু বলতেন, স্যারেরা একটু বলবেন, যদিও ইউ আর ফ্রম বাসকালে, আপনি একটু আগে বলছিলেন, স্যার আমাকে বলছে যে আমার ভিডিওগুলো দেখেন, কিন্তু স্যারের বাড়ি বাসকালি, সেই শুধু বাসকালিতে আপনার বাড়ি হাটেজারিতে আসছেন, শিক্ষকতা করছেন, হাটেজারিটা আপনার দৃষ্টিতে কেমন, আপনার কলেজটা কেমন? ধন্যবাদ আলী ভাই, আপনাকে প্রথমেই বলছি আমার বাড়ি বাসকালি, তবে আমার সবকিছু সবাই মনে করে আমি হাটেজারিয়ান, কারণ হাটেজারির সাথে আমার মিক্সারটা এরকমই হয়েছে। আমি 2003 সাল থেকে হাটেজারিতেই, আমার যুগের হাট দিয়ে এখানে আসা শুরু, এই কলেজে 2011 সাল থেকে আমি কর্মরত। তো এই কলেজ নিয়ে বলতে গেলে, এই কলেজ এখন বর্তমানে উত্তর চট্টগ্রামের অন্যতম একটা ডিজিটাল কলেজ। চট্টগ্রাম এরিয়ায় যতগুলি শিক্ষা প্রতিষ্ঠান আছে, ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ফতেবা সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজ অন্যতম। এবং আপনি শুনে আনন্দিত হবেন, আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনে 23টি কলেজ আছে, 23টি কলেজের মধ্যে 4টি কলেজ শুধুমাত্র কলেজ, আর এই কলেজের মধ্যে আমাদের ফতেবা সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজের একমাত্র এভাবে মনোরম একটা ইকোলজিক্যাল ব্যালেন্সড এনভায়রনমেন্ট আছে, পরিবেশ আছে, যেখানে আপনি পুকুর হতে শুরু করে সবকিছুই পাবেন। তো আমাদের তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা এই কলেজকে স্বীকৃতি দিয়ে গেছেন যে এটা একটা উত্তর চট্টগ্রামের নয়, শুধু চট্টগ্রামের একটা অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হবে। এই কলেজটি 1970 সালে প্রতিষ্ঠিত একটা কলেজ, এবং 2018 সাল থেকে এটা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনে পরিচালিত কলেজ। আমাদের এই কলেজ এখন বর্তমানে উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পর্যায়ে প্রায় 200+ আমাদের স্টুডেন্ট আছে, শিক্ষার্থী আছে। আমাদের এই কলেজ থেকে লেখাপড়া করে অনেক স্টুডেন্ট অনেক পর্যায়ে, দেশের পর্যায়ে তো আছেই, এবং বর্তমানে লেটেস্ট আমাদের একটা স্টুডেন্ট গুগলে চাকরি পেয়েছে, যার বাড়ি আপনাদের তাও হাটেজারিতে।
তো এখানে এই কলেজের ঐতিহ্য বলতে গেলে অনেক কিছু। আমাদের এই কলেজে অনেক শিক্ষক শিক্ষকতা করে রিটায়ারমেন্টে গিয়েছে, তারাও এখনো পর্যন্ত আমাদের সাথে বিভিন্ন দিক দিয়ে ইনভলভমেন্ট আছে, তারা ফতেবাদ কলেজকে ভুলতে পারে না। তো আমরা যারা কর্মরত আছি তারা তো অবশ্যই সবকিছুতেই আমরা কলেজের সাথে ওভাবে করেই লেগে আছি। তো আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে আমরা আমাদের কলেজ ক্যাম্পাসে পেয়ে ধন্যবাদ। আপনি এভাবে করে আমাদের ফতেবাদ সিটি কর্পোরেশন কলেজকে শুধু হাটহাজারী তো নয়, চট্টগ্রাম নয়, পুরো বাংলাদেশে তুলে ধরবেন এই প্রত্যাশা রাখি। ধন্যবাদ, ধন্যবাদ স্যার, আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনাদের সময়ের জন্য ধন্যবাদ স্যার, দোয়া করবেন এবং আপনাদের শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন যারা দেশ প্রবাস থেকে দেখছেন। তো আমরা প্রিয় দর্শক আপনাদেরকে যুক্ত করেছি ফতেবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে, যেখানে এই কলেজ 2000+ স্টুডেন্ট স্যারেরা বলছেন আছেন, এখানে লেখাপড়া করছেন। 1970 সাল থেকে প্রতিষ্ঠিত হয়ে কৃতিত্বের স্মারক রেখে যাচ্ছে এই ফতেবাদ ডিগ্রি কলেজ। একেবারে এটা লোকেশন হচ্ছে যে আপনি যদি চট্টগ্রাম নগরীতে যান হাটহাজারী হয়ে, এখানে ঠিক চৌধুরী হাটের পাশেই ফতেবাদ ডিগ্রি কলেজ, একেবারে পায়ে হেঁটে 1 মিনিট এবং মনোরম প্রাকৃতিক পরিবেশে গেরা এই পরিবেশ সত্যি সত্যি অনেক সুন্দর। আর এই কলেজেই আজকে হচ্ছে জাপানি ভাষার উপর একটা এখানে ওয়ার্কশপ হচ্ছে, যে ওয়ার্কশপে গণ্যমান্য ব্যক্তিবর্গ অনেকে এসেছেন। খুব জাপান থেকে একজন মহিলা এসেছেন যিনি একজন প্রফেসর, তিনি আজকে এখানে সবাইকে জাপানি ভাষা শেখার গুরুত্ব এবং স্কলারশিপ নিয়ে জাপানে যাওয়ার বিষয়ে তিনি আজকে এখানে বক্তব্য রাখবেন। দেখতে পাচ্ছেন যারা এখানে আজকে গেস্ট হিসেবে আসছেন তাদের জন্য এভাবে ফেস্টুন প্লে কার্ড এখানে সেট আপ করা হয়েছে, এবং আমি শুরুতেই বলেছিলাম যে আজকে কারা কারা এখানে আসতে যাচ্ছেন। তো এই অঞ্চলে বিশেষ করে ফতেবাদ ডিগ্রি কলেজে যদি জাপানি ভাষা পরীক্ষা দেওয়ার একটা কেন্দ্র হয়, এবং আরও একটা বিষয় যেটা আমি না বললে নয়, যদি এখানে জাপানি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র চালু হয় হাটহাজারী উত্তর চট্টগ্রাম নয় চট্টগ্রাম নগরী থেকে অনেকে এসে কিন্তু এখানে আপনার ভাষার উপর প্রশিক্ষণ নিতে পারবে। একটু আগে আমরা কথা বলছিলাম কিনোট স্পিকারের সাথে, যেমনটা দেখতে পাচ্ছেন জাপানি একজন এসেছেন এখানে, তিনিও আজকে এখান থেকে ওয়ার্কশপে বক্তব্য রাখবেন। তো যা হোক, এখানে সুন্দর এই পরিবেশে জাপানি ভাষা কেন্দ্র হোক, এখানে পরীক্ষা কেন্দ্র হোক, এর ফলে এই কলেজ নয় এই এলাকার মানুষ উপকৃত হবে এমনটা প্রত্যাশা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম। আপনি নিয়ে নেবেন, আপনি নিয়ে নিতে নিতে পারেন, মোবাইলে নিয়ে নেন। ভালো আছেন? আছে আছে আলহামদুলিল্লাহ। ইসলাম ভালো আছেন? One class. And close to any student or?
আরো পারতো না পাই ফোক গি আচ্ছা 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 নাকি আচ্ছা 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 অল দা বেস্ট হতো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ জি জি হ্যাঁ আমাকে ওটাই বলছিলেন পরে ফোনে কথা বলবো তারা যদি বলছি।